মিয়াপাড়া ঘটনার রেশ কাটতে না কাটতেই পুনরায় দলবল নিয়ে গুন্ডাগিরি চালালেন ত্রিপুরাস্থিত 150 নং বিএসএফ কোম্পানির কমান্ডার সুরেন্দ্র সিং। এতে দুই মহিলা সহ গুরুতর আহত হয়েছেন মোট 4 জন। তারা বর্তমানে সবাই হাঁপানিয়া হসপিটালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার রাধানগর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সময়ে অভিযুক্ত কোম্পানি কমান্ডার সুরেন্দ্র সিংহের বিরুদ্ধে মধুপুর থানায় মহিলাদের উপর নির্যাতন এবং বাড়িঘরে হামলা চালানোর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। ঘটনার বিবরণে প্রকাশ, গত কয়েকদিন যাবৎ কমলাসাগর মিয়াপাড়া এলাকার বিভিন্ন বাড়িঘরে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছিল কোম্পানি কমান্ডার সুরেন্দ্র সিং। তিনি মিয়াপাড়া ক্যাম্পে আসার পর থেকেই সীমান্ত এলাকার জনগণ শান্তিতে নেই। যারা পাচারকারীর সাথে যুক্ত তাদেরকে ছাড় দিয়ে সাধারণ জনগণের উপর তিনি অকথ্য নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ। সোমবার রাত আনুমানিক 9টা নাগাদ কুনাবন রাধানগর এলাকার হরিপদ লস্করের বাড়ির মধ্যে তার ছেলে রাজু লস্কর সহ অন্যান্য বন্ধুরা মিলে ক্যারেম বোর্ড খেলছিল। এমন সময় কোম্পানি কমান্ডার সুরেন্দ্র সিং বেশ কয়েকজন বিএসএফ কর্মীদের সঙ্গে নিয়ে এসে আচমকা তাদের উপর আক্রমণ চালায়। তাদের চিৎকারে এলাকার সকল জনগণ জড়ো হয়ে যায়। তার মধ্যে ছুটে আসে রাজু লস্করের বাবা হরিপদ লস্কর, মা মিঠু লস্কর সহ পার্শ্ববর্তী বাড়ির এক মহিলা কাকুলি দাস। কিন্তু বিএসএফ এর গুন্ডাগিরির তীব্রতা এত ছিল তাদের হাত থেকে মহিলারা পর্যন্ত বাদ যায়নি। তাদের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে তাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত করে ফেলে দেয়। পরে এলাকার জনগণ রণংদেহী মেজাজ দেখালে সেখান থেকে পালিয়ে যান সুরেন্দ্র সিং সহ তার সাঙ্গপাঙ্গরা। এ ব্যাপারে স্থানীয়রা পুরো বিষয়টি তদন্ত করে বিএসএফ এর কর্তার লাগাম টানতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। কে করছে? কে লাগিয়া? শুধু শুধু খোলা খানে খেলাইতেছে। এখান থেকে দুই রান চা আছে ঘর থেকে। আর কারা মারছে? আমার ছেলের আর আমার। আমি ছেলের দিকে দোষী, আমার মারছে, আমার স্বামীরও মারছে। আপনার কোন জায়গায় আঘাত করছে? আমার এই জায়গাটা এই আত্রাত। তারা কি দিয়ে আঘাত করছে? তারা ইয়া কোনো কিছু আছে না, আমার ছেলের ইয়া লাগিয়ে দিয়ে দিছে আর আমার এমনি গুছাইছে। মামলা করবেন তার বিরুদ্ধে? কেস করবেন? বাড়ির থেকে আমার ছেলেরা এনে মারধর করছে, আমার ওয়াইফকে মারধর করছে, আমারও চোখে দূষিত করছে, চোখে অনেক দিয়ে গিয়ে নিয়ে দিচ্ছে। মারছে কে? লাগিয়া মারছে ও শুধু শুধু, কোনো ইয়ে না, শুধু শুধু মারছে। কে কে মারছে? আপনি বিএসএফ গেছিল? বিএসএফ ফুড কোম্পানি অন্ডার আমার চোখে দূষিত দিচ্ছে। এখন আপনার কোন জায়গায় আঘাত করছে? বাচ্চার লেগে দামানো খোলার বড় লেগে ধাক্কা মারছে। তারপরে আমার বাচ্চাদের বউ দুজনটে মারছে, আর নতুন চাকরি পেয়েছে মাস্টার মহিলা বাচ্চা বউ, এই ভিডিও সুরাত তুলছে। কে আঘাত করছিল? কেটা বিএসএফকে? বিএসএফ কোম্পানি কমান্ডার আর ক্যাম্পের ফালুয়ান কমান্ডার। নাম কিছু বলতে পারবেন? না, নামটা আমার সুরেন্দ্র সিং। এখন আপনি কি করছেন? এখন আমরা কেস করাম। কতজন আহত হয়েছে? দুজন আহত হয়েছে, আর অনেক বাড়ি করে খাইছে আসবে না। পাতারগাড়ি থেকে মালিক কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।